গত ক্লাসে আমরা হচ্ছে খাদ্য নিরাপত্তা এবং খাদ্যের উপাদান এবং এদের রাসায়নিক বিক্রিয়া নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা প্রিজারভেটিভস কি এবং এর গুরুত্ব কি এগুলো নিয়ে আলোচনা করব। আগে প্রথমে আসি যে প্রিজারভেটিভ কেন গুরুত্বপূর্ণ। প্রিজারভেটিভ প্রথমত যে আমরা আগে নর্মাল ভাবে চিন্তা করি, আমরা যে রান্না করি সেই খাবারটা কিন্তু বাসি হয়ে গেলে, মানে একদিন হয়ে গেলে কি খাবারটা গন্ধ হয়ে যায়। আবার বাজার থেকে যদি আমরা শাক সবজি ফলমূল কিনে নিয়ে আসি, সেটা যদি কিছুদিন হয়ে যায় তাহলে কিন্তু সেটা নষ্ট হয়ে যায়। আমরা যে ভাবি যে আমরা যে শুধু খাবার খাচ্ছি তা না, বিভিন্ন ধরনের অণুজীব যেমন ব্যাকটেরিয়া, ছত্রাক, এগুলো কিন্তু আমাদের এই খাবারগুলো খেয়ে থাকে। তবে তাদের খাবার খাওয়ার ধরনটা একটু আলাদা। তারা কি করে, তারা হচ্ছে যে খাবারের যে উপাদানগুলো প্রোটিন, স্টার্চ, তারপরে লিপিড, ফ্যাটি অ্যাসিড, এগুলো কি করে হয়, জারণ, বিয়োজন, বিভিন্ন ধরনের রাসায়নিক পরিবর্তন তারা হচ্ছে খাদ্যের ভিতর ঘটিয়ে থাকে এবং এর কারণে খাদ্যটা নষ্ট হয়ে যায়, খাদ্যের পচন ঘটে, খাদ্যের স্বাদ নষ্ট হয়ে যায় এবং খাদ্য থেকে দুর্গন্ধ ছড়ায়। এখন আমরা চিন্তা করি বিভিন্ন হচ্ছে সিজনাল ফল, তারপরে হচ্ছে শাক সবজি, যেমন ধরো আম, তারপরে আলু, ভুট্টা, তারপরে ইলিশ মাছ, এগুলো কি হয় একটা সিজনে হয় কিন্তু অনেক বেশি পরিমাণে উৎপন্ন হয়। এখন এই খাবারগুলো যদি আমরা যদি প্রিজার্ভ না করতে পারি, সংরক্ষণ না করতে পারি, তাহলে কিন্তু আমাদের এই খাবারগুলো নষ্ট হয়ে যাবে, যে অনেক কিছুই হতে পারে। তো এই কারণেই হচ্ছে প্রিজারভেটিভস এর, মানে প্রিজারভেশনের দরকার রয়েছে। আর এই প্রিজারভেশনের জন্য দরকার হয় প্রিজারভেটিভস। এখন প্রশ্ন হচ্ছে যে প্রিজারভেটিভ কি। প্রিজারভেটিভ হলো তোমার প্রাকৃতিক বা কৃত্রিম উপায়ে প্রাপ্ত কোনো পদার্থ যা আমরা খাদ্য, ফার্মাসিউটিক্যাল, রং বা হচ্ছে যে কোনো কিছুর উপরে আমরা যদি এটা প্রয়োগ করি তাহলে সেখানে এই অণুজীব যেমন হচ্ছে ব্যাকটেরিয়া, ছত্রাক, ব্যাকটেরিয়া এগুলো জন্মাতে পারবে না। আবার যদি জন্মায় কিন্তু এগুলো তারা বংশ বিস্তার করতে পারবে না, অর্থাৎ প্রিজারভেটিভ গুলো এদের এই বংশ বিস্তার রোধ করতে সাহায্য করে এবং এই কাজটা করেই তারা হচ্ছে খাদ্যকে দীর্ঘদিন সংরক্ষণ করতে সাহায্য করে থাকে। এখন এই প্রিজারভেটিভ হচ্ছে দু প্রকার, একটা হচ্ছে প্রাকৃতিক প্রিজারভেটিভ আর আরেকটি হচ্ছে কৃত্রিম প্রিজারভেটিভ। প্রাকৃতিক প্রিজারভেটিভ কোনগুলো, কথা শুনে বোঝা যাচ্ছে যে প্রাকৃতিক প্রিজারভেটিভ সাধারণত এগুলো প্রকৃতিতেই পাওয়া যায়, মানে এর উৎস হচ্ছে প্রকৃতি, যেমন ধরো চিনি, লবণ, ভিনেগার, ইথানল, ক্যাস্টার অয়েল, সাইট্রিক অ্যাসিড, এইগুলো হচ্ছে প্রাকৃতিক প্রিজারভেটিভ হিসাবে কাজ করে। বিভিন্ন ফলের জ্যাম, জেলি, আচার ইত্যাদি সংরক্ষণ করে কিন্তু আমরা এই ফল, তারপরে বিভিন্ন যে মাছ, মাংস, শাকসবজি এগুলো দ্বারা আমরা সংরক্ষণ করতে পারি। তোমাদের বইয়ে দুটা প্রিজারভেটিভ নিয়ে আলোচনা করা হয়েছে, প্রাকৃতিক প্রিজারভেটিভ, সেটা হচ্ছে লবণ এবং হচ্ছে চিনি। লবণ হচ্ছে সবচেয়ে সহজলভ্য এবং আমরা জানি যে লবণ ব্যাপকভাবে আমাদের দেশে কিন্তু পাওয়া যায়। এই লবণ এই লবণটা হচ্ছে প্রিজারভেটিভ হিসাবে কাজ করে। সাধারণত লবণের গাঢ় দ্রবণের ভিতর খাদ্য সংরক্ষণ করা হয় এবং এই প্রক্রিয়াটাকে বলা হয় কিউরিং বা সল্টিং। তোমাদের পরীক্ষায় মাঝে মাঝে এই প্রশ্ন এসে থাকে যে কিউরিং জিনিসটা আসলে কি। এটা হচ্ছে লবণের গাঢ় দ্রবণে খাদ্য সংরক্ষণ করার প্রক্রিয়াটাই হচ্ছে কিউরিং। এখন এই যে প্রিজারভেটিভ গুলো কিভাবে কাজ করে, সাধারণত প্রিজারভেটিভ গুলো মানে আমরা যে খাবার গুলো খাচ্ছি, মানে কাঁচা শাকসবজি, এইগুলো কি হয় সাধারণত আর্দ্র থাকে,
এই প্রিজারভেটিভ গুলো এই কাঁচা আর্দ্র শাকসবজি ফলমূল থেকে এই আর্দ্রতা তোমার হচ্ছে জলীয় বাষ্প আকারে টেনে নেয়, মানে শোষণ করে নেয়। তো অবশ্যই আর্দ্রতা যখন টেনে নিচ্ছে তখন সেই ফলমূল বা শাকসবজিটা কি হয়ে যাবে, তোমার শুষ্ক হয়ে যাবে, মানে একটু শক্ত হয়ে যাবে, এবং সেখানে কিন্তু আর্দ্রতা অনুপস্থিতি লক্ষ্য করা যাবে। এবং অণুজীব হচ্ছে এই আর্দ্রতার অনুপস্থিতিতে জন্মাতে পারে না। অণুজীবের একটা কিন্তু নির্দিষ্ট রেঞ্জ আছে, অতিরিক্ত তাপমাত্রায়ও তারা জন্মাতে পারে না, আবার নিম্ন তাপমাত্রায়ও তারা জন্মাতে পারে না। আমরা হচ্ছে পরবর্তীতে এগুলো নিয়ে আলোচনা করব। তো এই আর্দ্রতার অনুপস্থিতিতেই অণুজীবগুলো জন্মাতে পারে না, আর স্বাভাবিকভাবেই তখন খাদ্যের পচনটাও রোধ হবে। এইভাবেই হচ্ছে আমাদের দেশে যে ইলিশ, বিভিন্ন শাক সবজি, তারপরে হচ্ছে আম, জলপাই, আমলকি, এগুলো লবণ দ্বারা সংরক্ষণ করা হয়। এরপর আমরা আসি চিনি। এই চিনির গাঢ় দ্রবণও কিন্তু এই অণুজীবের জন্য একটি বিষ হিসাবে কাজ করে। এই চিনিটাও লবণের মতোই কাজ করে, মানে চিনিটাও কি করে এই ফলমূল বা শাকসবজি থেকে সেখান থেকে আর্দ্রতাটা হচ্ছে শোষণ করে নেয়, এবং আর্দ্রতার অনুপস্থিতিতে কি হয়, অণুজীবগুলো জন্মাতে পারে না বা বংশবৃদ্ধি করতে পারে না, তখন খাদ্যের পচনও ঘটে না। যেমন দেখো, এই আমরা যেটা চিনির গাঢ় দ্রবণ বললাম, সেই গাঢ় দ্রবণকে বলা হচ্ছে সুগারিং, এবং এর একটা হচ্ছে নির্দিষ্ট অনুপাত আছে। তোমাদের পরীক্ষার এমসিকিউতে এই অনুপাতটা এসে থাকে, 40-60% চিনির গাঢ়ত্বের সিরাপ, মানে সেখানে চিনির পরিমাণ থাকবে 40-60%। যেমন আম, আপেল, পেয়ারা, পিস, এগুলো হচ্ছে জ্যাম জেলি হচ্ছে আকারে এদের হচ্ছে সংরক্ষণ করা হয়, মানে এগুলো হচ্ছে চিনির দ্রবণের ভিতর এগুলো হচ্ছে সংরক্ষণ করে এই জ্যাম জেলি এগুলো তৈরি করা হয়। এই যে আমরা যে হচ্ছে খাবার সংরক্ষণের যে বিষয়টা, এই বিষয়টাকে বলা হয় কেস হার্ডেনিং। তোমাদের বইয়ে কেস হার্ডেনিং শব্দটা দেওয়া আছে, তবে আমার মনে হয় এটা হার্ডেনিং হবে, হার্ডেনিং হবে না, হার্ডল। হার্ডল শব্দের অর্থ হচ্ছে বেড়া। আমরা কোনো গাছ রোপণ করলে কি করি, চারপাশে বেড়া দিই। বেড়ার কারণটা কি জানো, গরু ছাগল থেকে গাছটা রক্ষা পায়, মানে এক কথায় কিন্তু আমরা গাছকে সংরক্ষণ করছি। সেরকম এই যে খাদ্য সংরক্ষণ প্রক্রিয়াটাও একরকম খাবারটাকে বেড়া দেওয়া, মানে সেখানে যাতে কোনো অণুজীব মানে ব্যাকটেরিয়া ছত্রাক এগুলো জন্মাতে না পারে। তো এই বিষয়টাকে বলা হচ্ছে কেস হার্ডেনিং। হার্ডেনিং একটা হচ্ছে, তাহলে তোমাদের পরীক্ষায় যদি এরকম আসে যে কেস হার্ডেনিং বা হার্ডল টেকনোলজিটা কি, তাহলে হার্ডল টেকনোলজিটা হচ্ছে এই যে আমি বিভিন্ন প্রকার প্রক্রিয়ার মাধ্যমে খাবারটাকে সংরক্ষণ করছি, এবং এই সংরক্ষণের মাধ্যমে আমি খাবারটাকে পচনের হাত থেকে রক্ষা করছি। এই বিষয়টাই হচ্ছে কেস হার্ডেনিং বা হার্ডল টেকনোলজি। এখন আমরা আসি কৃত্রিম প্রিজারভেটিভ। কৃত্রিম প্রিজারভেটিভ মানে শুনেই বোঝা যাচ্ছে যে এটা প্রকৃতিতে পাওয়া যায় না, এটা ম্যানুফ্যাকচার করতে হয়, সেটা ল্যাবে হোক বা যেভাবেই হোক এটা তৈরি করতে হয়। এখন এই কৃত্রিম প্রিজারভেটিভ হচ্ছে তিন প্রকার। আমরা প্রথমে আসি অ্যান্টি মাইক্রোবিয়াল প্রিজারভেটিভ। আমরা যে এই যে সোডিয়াম লবণ বা হচ্ছে ক্যালসিয়াম, এই যে লবণ গুলো আছে, মানে সর্বিক এসিড তার লবণ, বেনজয়িক এসিড তার লবণ, ক্যালসিয়াম প্রোপানয়িক এসিড, সালফার ড্রাই অক্সাইড, সোডিয়াম বাইসালফাইড, পটাশিয়াম বাইসালফাইড, এইগুলো হচ্ছে কি অ্যান্টি মাইক্রোবিয়াল প্রিজারভেটিভ। এই প্রিজারভেটিভ গুলো কি হয়, প্রিজারভেটিভ মানেই হচ্ছে তার কাজ হবে যে ব্যাকটেরিয়া ফাঙ্গাস এদের বংশবৃদ্ধিকে রোধ করা, সেখানে যাতে কোনো অণুজীব জন্মাতে না পারে।
তোমাদের বইয়ের 483 নাম্বার পেজের উপরে কিছু এই অ্যান্টি মাইক্রোবিয়াল প্রিজারভেটিভ এর কিছু উদাহরণ তোমাদের দেওয়া আছে। এবার আমরা আসি অ্যান্টি অক্সিডেন্ট প্রিজারভেটিভ, এটি কি কাজে বা কোথায় এটা ইউজ করা হচ্ছে। আমরা জানি সাধারণত যে তেল চর্বি জাতীয় যে খাদ্য দ্রব্যগুলো আছে, মাছ মাংস, শুধু যে মাছ মাংসের যে শুধু ফ্যাট বা লিপিড জাতীয় তা না, বাটার, নারিকেল তেল মানে নারকেল, এগুলো কিন্তু এক প্রকারের হচ্ছে লিপিড বা ফ্যাট জাতীয় খাবার। তো আমরা জানি লিপিড বা ফ্যাট জাতীয় খাবারটা আসলে কি, উচ্চতর ফ্যাটি অ্যাসিডের গ্লিসারল ট্রাই এস্টার, যেমন তোমার বিউটানোয়িক এসিড, হেক্সানোয়িক এসিড, লরিক এসিড, পামিটিক এসিড, অলেইক এসিড, এইদের এস্টারটাই হচ্ছে তোমার এই তোমার এই তেল বা চর্বি জাতীয় খাদ্যের হচ্ছে মূল উপাদান। এখন এই তেল বা চর্বি জাতীয় খাদ্যের উপাদানের ভিতর অবশ্যই কার্বন আছে, সেটা তো আমরা জানি, আর এই লিপিডের ভিতর যে কার্বনের যে চেইন আছে, সেই চেইনটা কিন্তু কার্বনের সাথে কার্বন একক বন্ধনে নেই, কার্বন কার্বনের সাথে দ্বিবন্ধনে আছে। অর্থাৎ এই লিপিড বা ফ্যাটি অ্যাসিডের যে কার্বনের যে চেইনটা, সেই কার্বনের চেইনটা হচ্ছে অসম্পৃক্ত, অর্থাৎ এদের মধ্যে কার্বন কার্বন দ্বিবন্ধন রয়েছে। এখন এই লিপিড বা ফ্যাট জাতীয় খাবারের পচনটা কিভাবে ঘটছে সেটা আগে আমাদের জানতে হবে। সাধারণ তাপমাত্রায়, মানে সাধারণ তাপমাত্রা বলতে আমরা কক্ষ তাপমাত্রা, রুম টেম্পারেচার, যে যেটাই ধরতে পারি না কেন, তো বায়ুতে যে অক্সিজেন রয়েছে, সেই অক্সিজেন এবং লাইপেস নামক এক ধরনের এনজাইম, এই এনজাইমের উপস্থিতিতে আলোর প্রভাবে এই লিপিডের ভিতরে, আমরা তো বললাম যে এই ধরনের খাবারের ভিতরে কি রয়েছে, কার্বনের অসম্পৃক্ত মানে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, আর দ্বিবন্ধন গুলো কি করতে পারে, ভাঙতে পারে, এবং দ্বিবন্ধন গুলো ভেঙে সেখানে কিন্তু কোনো কিছু যুক্ত হতে পারে। তোমাদের বইয়ে দেখো এই কিভাবে লিপিড জাতীয় খাবারের পচন ঘটছে তার একটা রিয়াকশন দেওয়া আছে। এটা ধরো একটা লিপিডের তোমার হচ্ছে অসম্পৃক্ত এস্টারের শিকল, এই লিপিডটা কি করছে, অক্সিজেনের সাথে বিক্রিয়া করছে, এবং অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি করছে, লিপিড ফ্রি রেডিকাল এবং হাইড্রোপারক্সাইড রেডিকাল তৈরি করছে। এই যে লিপিড ফ্রি রেডিকালটা তোমরা কি, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ লিপিড ফ্রি, এই লিপিড ফ্রি রেডিকালটাই কিন্তু তোমার হচ্ছে খাদ্যদ্রব্য পচনের মূল কারণ। অর্থাৎ যখন এই অক্সিজেনটা এই লিপিডের ভিতরে যে কার্বন কার্বন দ্বিবন্ধন গুলো ছিল, এই দ্বিবন্ধন ভেঙে ওর সাথে এই অক্সিজেন গুলো যোগ হচ্ছে, তখনটা কি, তার মানে কি, শিকলটা কিন্তু ভেঙে যাচ্ছে। এই শিকলটা ভাঙার কারণে খাদ্যটা কি হয়ে যাচ্ছে, নষ্ট হচ্ছে, ফলে খাদ্যের পচন ঘটছে এবং দুর্গন্ধ বের হচ্ছে। ক্লিয়ার তো, মানে কিভাবে অ্যাটলিস্ট লিপিড জাতীয় খাবারগুলো কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে, না মানে কিভাবে পচন হচ্ছে এবং কিভাবে দুর্গন্ধ বের হচ্ছে। এখন আমরা এই অ্যান্টি অক্সিডেন্ট প্রিজারভেটিভে কাহিনীটা করব, মানে এটি কিভাবে পচন রোধ করছে। অ্যান্টি অক্সিজেনটা আমরা যে লিপিডের জাতীয় খাবারে ইউজ করছি, সে কি করছে, এই যখন লিপিড রেডিকালটা তৈরি হয়ে যাচ্ছে, মানে ধরো খাবারের অলরেডি পচন ঘটছে, মানে অক্সিজেনটা কার্বনের বন্ধনটাকে ভেঙে দিয়েছে, যখন ভেঙে দিচ্ছে তার মানে কি, লিপিড ফ্রি রেডিকালটা তৈরি হয়ে যাচ্ছে। এই অ্যান্টি অক্সিডেন্ট করছে কি, এই লিপিড ফ্রি রেডিকালের সাথে বিক্রিয়া করছে, তার মানে লিপিড ফ্রি রেডিকালটা, লিপিড রেডিকালটা এই অ্যান্টি অক্সিডেন্ট দ্বারা শোষিত হয়ে আবার পুনরায় লিপিডেই ফিরে আসছে। এই যে লিপিডে ফিরে আসছে তার মানে কি, খাবারটা
আবার ভালো হয়ে যাচ্ছে, কিন্তু আমরা সেটা বুঝতে পারছি না যে এর ভিতরে যে কি বিক্রিয়াটা ঘটছে। আমরা স্বাভাবিকভাবেই দেখতে পাচ্ছি খাবারটা ভালো আছে, কিন্তু ভিতরে রাসায়নিক বিক্রিয়াটা হচ্ছে এরকম যে প্রথমে লিপিড চেইনটা ভেঙে যাবে, পরে অ্যান্টি অক্সিডেন্ট দ্বারা শোষিত হয়ে আবার পুনরায় লিপিডে পরিণত হবে। এভাবেই এই লিপিড জাতীয় খাবারগুলো তোমার পচন রোধ হয়ে থাকে। এই অ্যান্টি অক্সিডেন্ট দু প্রকার, একটি হচ্ছে প্রাকৃতিক অ্যান্টি অক্সিডেন্ট আর একটা হচ্ছে কৃত্রিম অ্যান্টি অক্সিডেন্ট। প্রাকৃতিক অ্যান্টি অক্সিডেন্ট কোনগুলো দেখো, মানে যেগুলো প্রাকৃতিক খাদ্য উৎসে পাওয়া যায়, অ্যাসকরবিক অ্যাসিড মানে ভিটামিন সি, টক ফল, কাঁচামরিচ, বিভিন্ন সবুজ শাকসবজি, এইগুলোতে তোমার হচ্ছে ভিটামিন সি পাওয়া যায়। টোকোফেরল মানে ভিটামিন ই, শস্য বীজ, শস্য দানা, গমের অঙ্কুর, এগুলোতে এই ভিটামিন ই পাওয়া যায়। বিটা ক্যারোটিন, সেলেনিয়াম, এগুলো হচ্ছে প্রাকৃতিক অ্যান্টি অক্সিডেন্ট। এরপর আমরা কৃত্রিম অ্যাক্সিডেন্ট হচ্ছে প্রিজারভেটিভে আসি। তোমাদের পরীক্ষাতে একটা কোশ্চেন এসে থাকে যে বিএইচসিএ এবং বিএইচটি কি। এই বিএইচসিএ এবং বিএইচটি হলো বিউটাইলেট হাইড্রক্সি অ্যানিসোল এবং বিউটাইলেট হাইড্রক্সি টলুইন। তোমরা এই দুইটার নামটা হচ্ছে মুখস্থ করে রাখবা, বিএইচসিএ এবং বিএইচটি, এর পুরো নামটা কি। এই দুইটা হচ্ছে এক প্রকারের প্রাকৃতিক তোমার হচ্ছে সরি কৃত্রিম অ্যান্টি অক্সিডেন্ট। আরেকটি আছে কিলেটিং এজেন্ট। তোমরা মনে হয় কেমিস্ট্রি সেকেন্ড পেপারে মনে হয় কিলেটিং এজেন্ট সম্পর্কে পড়েছো। এই কিলেটিং এজেন্ট গুলো কি করে, একটা জটিল কাঠামো গঠন করে, এবং এই জটিল কাঠামো গঠনের মাধ্যমে এরা হচ্ছে অণুজীবকে ধ্বংস করে এবং পচন রোধ করে থাকে। যেমন সাইট্রিক অ্যাসিড, অ্যাসকরবিক অ্যাসিড, পলিফসফেট, ইডিটিএ, এবং ইডিটিএ একটা কমন কিলেটিং এজেন্ট। আচ্ছা দেখো, তোমাদের বইয়ে একটা সারণী দেওয়া আছে 5.4, এখানে কয়েকটি প্রিজারভেটিভ ও অ্যান্টি অক্সিডেন্টের দেওয়া আছে, এবং এই প্রিজারভেটিভ গুলো দ্বারা কোন কোন খাদ্য সংরক্ষণ করা হয় সেগুলোর একটা লিস্টও দেওয়া আছে। তোমরা যদি একটু বাসায় পড়ো তাহলে তোমরা একটু দেখতে পারবা। যেমন হচ্ছে দেখো, প্রোপানয়িক অ্যাসিড ও ক্যালসিয়াম প্রোপানয়েট, এটা ফলের জুস, জ্যাম, জেলি, পনির, এগুলোতে ইউজ হচ্ছে। পাউরুটির জন্য অ্যামোনিয়াম অ্যামোনিয়াম সালফেট ইউজ হচ্ছে। তারপরে হচ্ছে পটাশিয়াম ব্রোমেট, এটি ইউজ হচ্ছে হ্যামবার্গার সংরক্ষণের জন্য। ভিনেগার, এটা সংরক্ষণ করা হচ্ছে আচার, চাটনি, সস, এগুলো সংরক্ষণে এই প্রিজারভেটিভটা ইউজ হচ্ছে। আচ্ছা এরপর আমরা আসি খাদ্য সংযোজনী বা হচ্ছে ফুড অ্যাডিটিভস। ফুড অ্যাডিটিভস জিনিসটা কি, মানে আমরা দেখলাম যে খাদ্য পচনশীল থেকে রোধ করার জন্য বিভিন্ন প্রকার প্রিজারভেটিভ যোগ করা হয়। এই প্রিজারভেটিভ ছাড়াও আরো কিছু জিনিসও কিন্তু যোগ করা হয়, মানে কিছু কিছু রাসায়নিক পদার্থ যোগ করা হয়। আচ্ছা কিছু কিছু রাসায়নিক পদার্থ যোগ করা হয়, এই রাসায়নিক পদার্থ গুলো কি করা হয়, খাদ্যের রং, গন্ধ, স্বাদকে উন্নত করে থাকে। যেমন আমি কথা বলে প্যাকেটে, আমরা প্যাকেটে কিনি মটরশুঁটি, কিনি
প্যাকেটে মটরশুঁটি ভাজা কিনতে পাওয়া যায়, মটর ভাজা। এই মটর ভাজাটা দেখা যায় অনেকদিন হলো প্যাকেট করে রাখছে, কিন্তু মটরের যে কালারটা সে কালারটা কিন্তু সবুজই আছে। তো সবুজটা একটা ব্যাপার না যে কতদিন হয়ে গেছে প্যাকেটের, এখনো ওই ভিতরের মটরটা সবুজই আছে, কোনো মানে কালার কোনো কিছু হয়নি, ফ্যাকাশেও হয়নি, একদম যেরকম সেরকমই আছে। তো এই যে রং, গন্ধ, স্বাদ, এগুলো ঠিক রাখার জন্য কিছু রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়ে থাকে। যেমন এই রাসায়নিক পদার্থকে বলা হচ্ছে ফুড অ্যাডিটিভ। যেমন ধরো বাজারে এই টমেটো স্যুপ কিনতে পাওয়া যায়, এর সঙ্গে দেখো অ্যাডিটিভ সহ সংযুক্তি দেওয়া হলো, এখানে একটা তোমাদের এক্সাম্পল দেওয়া আছে। টমেটোর ভিতরে কি কি ইউজ করা হচ্ছে? স্টার্চ, সম্পৃক্ত তেল, সুগার, লবণ, ক্রিম, মনোসোডিয়াম গ্লুটামেট, ইমালসিফায়ার, তারপরে রং, সুগন্ধি, মশলা, অ্যাসিডিটি নিয়ন্ত্রক, স্ট্যাবিলাইজার, এগুলো কি হচ্ছে ইউজ করা হচ্ছে। এবং এইগুলোই হচ্ছে, কিছু আছে অবশ্যই প্রিজারভেটিভ, আবার কিছু আছে ফুড অ্যাডিটিভস মানে খাদ্য সংযোজনী। এরপর আসি ফুড ল্যাকার। ফুড ল্যাকারটা আসলে কি, আমরা আগে বলি যে আমরা যখন পুডিং তৈরি করি তখন আমরা কি করি, চিনির একটা ক্যারামেল তৈরি করি, এটা কিন্তু আমরা সবাই জানি। এই যে চিনির যে ক্যারামেলটা আমরা তৈরি করছি, এই চিনির ক্যারামেলটাই হচ্ছে এক ধরনের ফুড ল্যাকার। আসলে ফুড ল্যাকারটা হচ্ছে যে খাদ্যের উপরিভাগকে উজ্জ্বল বা চাকচিক্য করার জন্য, মানে খুব আকর্ষণীয় করার জন্য কিছু খাবার উপযোগী পদার্থ ইউজ করা হয়, এই ধরনের পদার্থকে বলা হচ্ছে ফুড ল্যাকার। চিনি, জলপাই সিরাপ, এই জিনিসগুলো সাধারণত ফুড ল্যাকার হিসাবে ইউজ করা হয়ে থাকে। আবার অনেক সময় কিছু কিছু পদার্থকে মানে উদ্বায়ী দ্রাবকে দ্রবীভূত করা হয়। এর কারণ হচ্ছে আমি যখন খাবারের উপরে, যেহেতু এটা উদ্বায়ী, তো উদ্বায়ী যেহেতু পদার্থ, যেহেতু আমি যখন খাবারের উপর দিয়ে স্প্রে করব, তো এটা যখন শুকিয়ে যাবে তখন কি হয়ে যাবে, কিছুক্ষণ পর সেটা শক্ত হয়ে খাবারের উপরিভাগে বসে যাবে এবং একটা উজ্জ্বল আস্তরণ তৈরি করবে এবং খাবারটাকে তোমার হচ্ছে আকর্ষণীয় বা হচ্ছে চাকচিক্যময় দেখাবে। তো এটাই হচ্ছে ফুড ল্যাকার। এখন দেখো তোমাদের বইয়ে সারণী 5.5 এ বিভিন্ন ফুড অ্যাডিটিভ ও তাদের পাস দেওয়া রয়েছে। প্রথমে দেখো রং দেওয়া আছে, মানে এই রং গুলো কি, যে এটা হচ্ছে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর না, কিন্তু তোমার হচ্ছে খাবারকে আকর্ষণীয় এবং হচ্ছে সতেজ করে রাখে। যেমন বাণিজ্যিক E142, এটি কি করা হয়, তোমার যে মটরশুঁটির কথা বললাম সেই মটরশুঁটির রংটাকে সতেজ রাখার জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে। তারপর সুগন্ধি রয়েছে, তোমার আইসক্রিমে ফলের এসেন্স যোগ করা হয়, অ্যান্টি অক্সিডেন্ট মানে খাদ্যকে জারণের হাত থেকে রক্ষা করা হয়। আমরা বাজারে কি হয় আলু, চিপস, ক্রিস্পি এগুলো হচ্ছে কিনে থাকি, তো এগুলোর ভিতরে এই তোমার E321 এগুলো হচ্ছে যোগ করা হয়। তারপরে হচ্ছে গুড়া দুধে লেসিথিন যোগ করা হয়, E322। আচ্ছা আমরা এখন আসি এই এই সংখ্যাগুলো আসলে কি, আসলে সংখ্যাগুলো তো কোনো রাসায়নিক পদার্থ না, তাই না? রাসায়নিক পদার্থগুলো হচ্ছে যে এই পদার্থগুলো, আমরা যে গুড়া দুধে যে লেসিথিন বলছি বা আলুর চিপসিতে বিউটাইলেট হাইড্রক্সি টলিউন বলছি, এই জিনিসগুলো কিন্তু আসলে রাসায়নিক পদার্থ। তাহলে E322, E321 এগুলো আসলে কি, এগুলো হচ্ছে তোমার একটা নির্দিষ্ট সংস্থা কর্তৃক অনুমোদিত এবং প্রত্যেকটার একটা নম্বর আছে, এই নম্বরটাই নির্ধারণ করে যে না এগুলো স্বাস্থ্যসম্মত এবং এগুলো আমরা খাবারে ইউজ করতে পারবো। ই অর্থ হচ্ছে ইউরোপিয়ান কমিটি কর্তৃক অনুমোদিত।
আচ্ছা, এখন আমরা একটু এই প্রিজারভেটিভ এবং ফুলারে ডিপ এগুলো নিয়ে একটু আলোচনা তো করলাম। এখন আমার বলছি যে এগুলো ভালো, মানে এগুলো মোটামুটি স্বাস্থ্যসম্মত, কিন্তু কোনো কিছু অতিরিক্ত কিন্তু ভালো না, নাথিং এক্সট্রা গুড, মানে অতিরিক্ত কোনো কিছুই ভালো না। তো এই ধরনের ফুড অ্যাডিটিভ যদি অতিরিক্ত ব্যবহার করা হয়ে থাকে, প্রিজারভেটিভ, ফুড অ্যাডিটিভ, তাহলে দেখা যায় কি যে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়, এবং ওই খাবারগুলো যদি আমরা একটু বেশি খেয়ে থাকি তাহলেও আমাদেরও কিছু সমস্যা হতে পারে, যেমন ধরো অ্যালার্জি, র্যাশ ওঠা, পেট খারাপ হওয়া, হাইপার অ্যাসিডিটি, দীর্ঘমেয়াদী অসুস্থতা যেমন ক্যান্সার, এই জিনিসগুলো কিন্তু এই খাবারগুলো থেকে হতে পারে। তাই আমাদের উচিত যতটা কম সম্ভব মানে এই ধরনের খাবার, মানে প্যাকেটজাত যে খাবারগুলো আছে সেগুলো থেকে আমরা একটু দূরে থাকি, এটাই মনে হয় সবচেয়ে বেশি ভালো। তোমাদের বইয়ে কিছু খাদ্য সংরক্ষণের কৌশল দেওয়া রয়েছে, মানে আমরা যে শুধু চিনি আর লবণ এটা দিয়ে খাদ্য সংরক্ষণ বা আরো কিছু প্রাকৃতিক প্রিজারভেটিভ বললাম সেরকমও না, আরো অনেক কিছু ভাবে খাদ্য সংরক্ষণ করা যায়, সেগুলো তোমাদের এই চার্টগুলোতে দেওয়া আছে। তো প্রথম কলামে দেওয়া আছে কৌশল, মানে এই কৌশলগুলোর নাম। দ্বিতীয় কলামে দেওয়া আছে এই কি করা হয় এবং কিভাবে কাজ করা হয়, এবং সেকেন্ডটা হচ্ছে উদাহরণ। এখন দেখো প্রথমে আছে কৌটা জাতকরণ, মানে ক্যানিং। ক্যানিং প্রসেসে কি করা হচ্ছে? ক্যানিং প্রসেসে সাধারণত খাবারটাকে সিদ্ধ করা হচ্ছে এবং সিদ্ধ করে কৌটার ভিতরে বন্ধ করে রাখা হচ্ছে। তো আমরা কিন্তু এটা জানি যে সাধারণত খাবারটাকে বয়ল করলে বা সিদ্ধ করলে কি হয়ে যায়, অণুজীব নষ্ট হয়ে যায়। তারপর যদি এটাকে কোনো এয়ার টাইট কোনো কৌটার মধ্যে রাখা হয় তাহলে সেখানে অণুজীব প্রবেশও করতে পারে না, আবার জন্মাতেও পারে না। বিভিন্ন ধরনের মাংস, ফল এভাবে কিন্তু সংরক্ষণ করা হয়ে থাকে। শুষ্ককরণ, মানে সূর্যের তাপে আমরা বা ওভেনে যদি আমরা খাবারটাকে শুষ্ক করে থাকি, এটা করলেও কিন্তু একইভাবে হচ্ছে, মানে খাবার থেকে খাবারের ভিতরে যে আর্দ্রতা আছে সেই আর্দ্রতাটা কি হয়ে যাচ্ছে, সেটা কিন্তু দূর হয়ে যাচ্ছে, মানে আর্দ্রতাটা কমে যাচ্ছে, এবং এই পানিটা দূর হয়ে যাওয়ার কারণে কিন্তু সেখানে অণুজীব জন্মাতে পারছে না। যেমন আমরা সবচেয়ে যেটা জানি যে শুঁটকি মাছ, কিশমিশ, এগুলো কিন্তু এভাবে সংরক্ষণ করা, মানে মাছটাকে শুকিয়ে, আঙুর ফলটাকে শুষ্ক করে কি করি আমরা এই শুটকি মাছ, কিশমিশ এগুলো তৈরি করে থাকি। আরেকটি হচ্ছে ফ্রিজিং, তো আমি যেটা বললাম একটু আগে যে খাবারটাকে যে অণুজীবের বেঁচে থাকার একটা নির্দিষ্ট তাপমাত্রা আছে, সে বেশি তাপেও বাঁচতে পারে না, কম তাপেও বাঁচতে পারে না। তো এটাই হচ্ছে ফ্রিজিং, মানে অর্থাৎ ফ্রিজিং মানে কি, নিম্ন তাপমাত্রায় খাবারটাকে রাখা, কারণ নিম্ন তাপমাত্রায়ও